السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين محبت سب کے لیے ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কারো পরে এই স্লোগান আমরা বিশেষভাবে ও আহমদীদের সামনে উচ্চকৃত করে থাকি। আমরা এই নারা এই কথার উত্তরে উচ্চকৃত করি বা এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য উচ্চকৃত করি যে জামাতে আহমদিয়া বা আহমদিয়া মুসলিম জামাত জামাতের সদস্যরা অন্যদের জন্য হৃদয়ে বিদ্বেষ লালন করে, এই ভুল ধারণা দূর করার জন্য এই স্লোগান উচ্চকৃত করি বা এই ভুল ধারণা দূর করার জন্য উচ্চকৃত করি যে আমরা অন্যদের তুলনায় নিজেদের শ্রেয় মনে করি বা অমুসলিমদের এই ভুল ধারণা দূরীভূত করার জন্য আমরা এই স্লোগান দিয়ে থাকি যে ইসলাম প্রেম প্রীতি ভালোবাসা এবং সদ্ব্যবহার এবং অন্যের আবেগ অনুভূতির প্রতি কোন শ্রদ্ধা রাখে না, সেই ভুল ধারণা দূর করার জন্য স্লোগান আমরা উচ্চকৃত করে থাকি। সুতরাং একথা ভুল এবং অমূলক যে ইসলাম জুলম অত্যাচার এবং বর্বরতার ধর্ম। বা আমরা যে এই নারা বা স্লোগান উচ্চকৃত করে থাকি তার উদ্দেশ্য হল আমরা পারস্পরিক গণ্ডিতে ঘৃণা বিদ্বেষের দেয়ালকে ভূপাতিত করে প্রেম প্রীতি এবং ভালোবাসার মাঝে জীবনযাপন করতে চাই এবং করি। সুতরাং আমরা যদি কোনোভাবে মানব সেবা করে থাকি আর আমরা যদি ইসলাম প্রচার করে থাকি বা ইসলামের তবলিগ করে থাকি, সেই তবলিগেরও উদ্দেশ্য হল পৃথিবীর প্রতিটি মানুষের প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা রয়েছে আর আমরা পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় থেকে ঘৃণার বীজকে ছুঁড়ে ফেলে দিয়ে উৎপাটন করে ভালোবাসার চারা রোপণ করতে চাই। এসবের উদ্দেশ্য কি, এটি কেন? এর উদ্দেশ্য হল, এর কারণ হল আমাদের মনিব, আমাদের অনুসরণীয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের এটি শিখিয়েছেন। এসব কিছুর কারণ হল আমাদের মনিব নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাতের অন্ধকারে পৃথিবীর বা মানব জাতির ভালোবাসায় ছটফট করতে দেখেছি আর এতটা ছটফট করতে দেখেছি, এতটা ব্যাকুল এবং উৎকণ্ঠিত দেখেছি, এতটা সেজদায় অস্ত্র বিসর্জন দিতে দেখেছি যে তার এই ব্যাকুলতা তার উৎকণ্ঠাকে আল্লাহ তাআলা কোরআনে
উল্লেখ করে কেয়ামত পর্যন্ত আগত মানবতার জন্য, সে সকল মানব গোষ্ঠীর জন্য যারা হিংসাবে দেশ মুক্ত, তাদের জন্য প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, রেকর্ড করেছেন, যেন আগত প্রজন্ম তিনি সালামের বিরুদ্ধে আপত্তি করার পূর্বে তার এই বেকলতা উৎকণ্ঠা নিয়ে ভাবে এবং চিন্তা করে আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি যারা আরোপিত হয়, অর্থাৎ যারা মুসলমান আখ্যায়িত হয়, তারা যেন এই উত্তম আদর্শ অনুসরণের চেষ্টা করে। খোদা তাআলা বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসাফা। তুমি কি তাদের জন্য দুঃখের আতিশয্যে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে, এই কারণে যে তারা এ কথার উপর কেন ঈমান আনছে না? এখানে যাদের কথা বলা হয়েছে তারা কোন কথা মানে না বা কোন কথাকে অস্বীকার করে? কথাটা হলো এটি যে তোমরা শিরক করবে না, এই এটি যখন তাদের বলা হয় তারা ঈমান আনে না। তাদেরকে বলা হয় যে কাউকে আল্লাহর পুত্র আখ্যায়িত করবে না, তারা এই কথার উপর ঈমান আনছে না, এই কথা মানতে চায় না। শিরক বা অংশীবাদিতা এমন একটি পাপ যে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে আমি এই পাপ ক্ষমা করি না। অতএব এই সহানুভূতি আর এই ভালোবাসা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সবার প্রতি, এমনকি অংশীবাদী বা পত্তলিকদের জন্য তার হৃদয়ে ভালোবাসা ছিল। তাদেরকে সঠিক পথে আনার জন্য যেখানে ব্যবহারিক চেষ্টা করা উচিত, একই সাথে তাদের জন্য দোয়াও করা উচিত। তাই আহমদিরা যদি সবার প্রতি ভালোবাসার প্রকৃত অর্থ জানতে হয় বা শিখতে হয়, তাহলে তাদেরকে আমাদের মনিব এবং মানব দরদী রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কাছে এই রীতি শিখতে হবে, এই উপায় শিখতে হবে। আর এটি তখনই আমাদের জন্য করা সম্ভব যদি আমরা স্বয়ং নিজেদের তহিদের বা একত্ববাদের মানদণ্ডকে আমরা যাচাই করি। এরপর আমরা দেখি যে ভালোবাসা এবং সহমর্মিতার আরেকটি দৃষ্টান্ত রয়েছে। জাতির পক্ষ থেকে জুলম এবং অত্যাচারের ক্ষেত্রে যখন তারা সকল সীমা লঙ্ঘন করে, তখন তাদের ধ্বংসের জন্য দোয়া করেন না, বরং এই দোয়া করেন যে হে আল্লাহ, তুমি আমার জাতিকে হেদায়েত দাও। এরা জানে না যে আমি যা কিছু বলছি তাদের কল্যাণার্থে বলছি। অন্য এক গোত্র যখন কষ্ট দেয়, জীবন দুর্বিষহ করে তোলে, তাদের বিরুদ্ধে যখন অভিশাপের অনুরোধ করা হয়, তখনও একবার তিনি দোয়ার হাত উঠিয়েছেন। মানুষ ভেবেছে যে অভিশাপ দিচ্ছেন, গোত্র ধ্বংস হয়ে যাবে এখনই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন যে হে আল্লাহ, দশ গোত্রকে তুমি সঠিক পথের দিশা দাও, হেদায়েত দাও। তাই ভালোবাসা শুধু স্বজনদের জন্য নয়, সহানুভূতি সহমর্মিতা শুধু স্বজনদের প্রতি নয়, বরং অন্যান্যদের প্রতিও ভালোবাসা এবং সহানুভূতি আর সহমর্মিতার মান বা মানদণ্ড একই। হৃদয়ে কেবল এক ব্যথা এবং এক বেদনাই বিরাজমান যে একত্ববাদ প্রতিষ্ঠিত হোক, তাওহীদ প্রতিষ্ঠিত হোক, যেন পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। আজও পৃথিবীতে সহস্র ধরনের সহস্র সহস্র প্রকার শেরেক বা পৌত্তলিকতা বা অংশীবাদিতা বিরাজ করছে। শুধু শেরিক বা অংশীবাদিতাই নয়, বরং পৃথিবীর এক বিশাল জনগোষ্ঠী আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। তাই খোদার রাজত্ব প্রতিষ্ঠার জন্য এবং একত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকেও সেই বৈশিষ্ট্য বা সেই গুণে গুণান্বিত হবে, সেই রীতি অনুসরণ করতে হবে যা মহানবী তাঁর আদর্শের মাধ্যমে আমাদের জন্য রেখে গেছেন।
আমাদের শুধু এটি নিয়ে আনন্দিত হলে চলবে না যে আমরা এক স্লোগান উচ্চকৃত করেছি যা পৃথিবী খুবই পছন্দ করে, পৃথিবীর মানুষ পছন্দ করে, আর বিভিন্ন স্থানে মানুষ আমাদের সাধুবাদ জানায় বা আমাদের প্রশংসা করে। সর্বদা স্মরণ রাখতে হবে আমাদের এই স্লোগান বা এই নারা সেই মহান লক্ষ্য অর্জনের একটি মাধ্যম মাত্র, যার উদ্দেশ্যে বা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি হয়েছে। তাই মানবিক সহানুভূতিমূলক আমাদের কাজ আর ভালোবাসার প্রচার আর ভালোবাসার বহিঃপ্রকাশ এবং আমাদের আমল, আমাদের কর্ম, ঘৃণা থেকে দূরত্ব এবং ঘৃণা শুধু দূরেই করব না, বরং ঘৃণার প্রতি ঘৃণাও থাকা চাই আমাদের হৃদয়ে। আর এইসব কিছুর উদ্দেশ্য হল খোদার ভালোবাসা অর্জনের জন্য এবং তার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য, তার তৌহিদ প্রতিষ্ঠার জন্য। যদি আমরা কোন ঘৃণা, কাউকে ঘৃণা করে থাকি, তাহলে কোন ব্যক্তির প্রতি নয় সেই ঘৃণা, বরং শয়তানি আচার আচরণের প্রতি আমাদের ঘৃণা রয়েছে। আর এটি হওয়া উচিত শয়তানি কর্ম যারা করে তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আর এই সেই সহমর্মিতার দাবি হল তাদেরকে এই নোংরামি থেকে বের করে আনা, যেন আল্লাহর শাস্তি থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পারি বা রক্ষা করা যায়। পৃথিবীবাসীর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সহমর্মিতা কোনো জাগতিক লক্ষ্যে নয়, কোনো বৈষয়িক উদ্দেশ্যে নয়। পৃথিবীর মানুষের ঘৃণা যে আমরা হৃদয় থেকে বের করার চেষ্টা করি তা কিছু হস্তগত করার জন্য নয়, কোনো স্বার্থে নয়, বরং আল্লাহর ভালোবাসা লাভের জন্য, একত্ববাদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তৌহিদ বা একত্ববাদকে, এক খোদাকে নিজেদের হৃদয়ে পরিবর্তনায় গভীরভাবে গ্রথিত এবং প্রথিত করা হল আমাদের উদ্দেশ্য। তাই শুধু দুনিয়ার মানুষের দৃষ্টিতে পছন্দনীয় হওয়ার জন্য নারা উচ্চকৃত করবেন না বা নারা স্লোগান উচ্চকৃত করবেন না, বরং নিজের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য স্লোগান উচ্চকৃত করুন। আমরা এই যুগে মহাসৌভাগ্যবান জাতি যাদের হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াসালাম খোদাকে ভালোবাসার জন্য, তাঁর ভালোবাসা বা প্রেম, তাঁর স্নেহ অর্জনের জন্য, সৃষ্টির প্রতি সহানুভূতি, সহমর্মিতা এবং ভালোবাসার যে রীতি নীতি অবলম্বনের জন্য বেছে নিয়েছেন, মসীহ ইসলাম আমাদেরকে সেই নীতি এবং সেই রীতিগুলো শিখিয়েছেন। তিনি ইসলাম বলেন যে ধর্মের উৎকর্ষ দিক দুটোই, একটি হল আল্লাহকে ভালোবাসা, দ্বিতীয়ত মানব জাতির প্রতি এতটা ভালোবাসা রাখা যে তাদের সমস্যাকে নিজের সমস্যা এবং বিপদাবোধ মনে করা এবং তাদের জন্য দোয়া করা। তিনি বলেন যে শুধু ধর্মীয় বিরোধিতার কারণে কাউকে দুঃখ বা কষ্ট দেয়া এটি মোটেই ভালো রীতি বা পন্থা বা ধর্ম নয়। তিনি এক বৈঠকে বলেন, আমার ধর্ম বা আমার রীতি হল শত্রুর সাথেও সীমাতিরিক্ত কঠোরতা প্রদর্শন করবে না। আমি সত্য সত্যই বলছি যে কাউকে ব্যক্তিগত কারণে শত্রু জ্ঞান করবে না, আর এই বিদ্বেষের যে রীতি এটিকে সম্পূর্ণভাবে পরিহার করো। এখানে হযরত মসীহ ইসলাম প্রথমে যে বলেছেন যে শত্রুর প্রতিও সীমাতিরিক্ত কঠোরতা প্রদর্শন করবে না, কেউ হয়তো ভাবতে পারে যে কারো প্রতি যেখানে কোনো ঘৃণা নেই সেখানে শত্রুতার প্রশ্ন কিভাবে আসতে পারে। হযরত মসীহ ইসলাম নিজেই এর উত্তর দিয়েছেন যে ব্যক্তিগত কারণে কাউকে শত্রু জ্ঞান করবে না, ধর্মীয় ভিত্তিতে ধর্মের কারণে যে শত্রুতা রয়েছে, যে যারা নিজেরাই শত্রুতায় সীমা লঙ্ঘন করে, তোমার হৃদয়ে শত্রুতা থাকুক বা না থাকুক, যারা তোমার প্রতি শত্রুতা লালন করে তাদের সংশোধনের চেষ্টা করো, কিন্তু ব্যক্তিগত শত্রুতার কথা হৃদয়ে, ব্যক্তিগত শত্রুতার হৃদয়ে লালন করে বিদ্বেষের রীতি এবং পন্থা অনুসরণ করো না। ঘৃণা দূরীভূত করা সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, মানব জাতির প্রতি স্নেহ,
এবং তাদের প্রতি সহমর্মিতা অনেক বড় একটি ইবাদত। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটি একটি সুমহান মাধ্যম। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি তোমরা সহানুভূতি প্রকাশ করো, ক্ষুধার্তদের খাদ্য দাও, ক্রীতদাস মুক্ত করো, যারা ঋণে বা যারা ঋণ চায় তাদের ঋণ দাও, যারা বোঝা তাদের চাপা পড়ে আছে তাদের বোঝা অপসারণ করো, মানবজাতির প্রতি প্রকৃত সহানুভূতি প্রকাশ করো। তিনি আরেকবার বলেন যে আমি এমন লোকদের কথা আদৌ পছন্দ করি না যারা সহানুভূতিকে শুধু স্বজাতি পর্যন্ত সীমাবদ্ধ রাখে। আমি তোমাদের বারবার সদুপদেশ দিচ্ছি, নসিহত করছে যে তোমরা তোমাদের সহানুভূতির যে গণ্ডি সেটিকে কোনো ক্রমে সীমাবদ্ধ করো না। তিনি আরো বলেন যে আল্লাহ সৃষ্টির প্রতি এমন সহানুভূতি প্রকাশ করা যেমন যেন তোমরা তাদের প্রকৃত আত্মীয়, যেভাবে মায়েরা সন্তান সন্ততির প্রতি সহানুভূতি প্রকাশ করে, যারা মায়ের মতো সহজাত প্রেরণা নিয়ে নেক কর্ম করে তারা কখনো দেখানোর জন্য কোনো নেক কর্ম করতে পারে না। তো এই হল অন্যদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা এবং ভালোবাসার মান বা মানদণ্ড। আর এটি এই জন্য করতে হবে যেটি আল্লাহর নির্দেশ, আল্লাহর রসুলের নির্দেশ। কোরআনে আল্লাহ তাআলা নিজে আমাদের এই নির্দেশ দিয়েছেন। তো এটি এমন একটি আকর্ষণীয় শিক্ষা, অর্থাৎ সৃষ্টির প্রতি সহানুভূতি সংক্রান্ত ইসলামের শিক্ষা এত সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা যে প্রশ্ন দাঁড়ায় যে এমন শিক্ষাদাতা খোদাকে পরিত্যাগ করে, এই যুগের প্রেরিত মহাপুরুষকে পরিত্যাগ করে যিনি মহানবীর দাসত্বে এসেছেন, অন্য কোন জায়গায় গিয়ে আমরা কি এই মানে উপনীত হতে পারব? কখনো সম্ভব নয়। তাই সবার প্রতি আমাদের যে ভালোবাসা বা কারোর জন্য যে আমাদের হৃদয় ঘৃণা নেই, এটি আমাদের একমাত্র বা চূড়ান্ত উদ্দেশ্য নয়, বরং খোদার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম মাত্র। এই কথা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে আর এই উদ্দেশ্যে আমাদের চেষ্টা করতে হবে। কিছুদিন পূর্বে আমার মনে হল যে মানব সেবার উদ্দেশ্যে আমাদের হিউম্যানিটি ফার্স্ট নামে যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানে যারা কাজ করে বা ব্যবস্থাপকরা ধরে নিয়েছে যে ধর্ম থেকে সম্পূর্ণভাবে নিজেকে বা আমাদের সংগঠনকে বিচ্ছিন্ন করতে হবে, বিচ্ছিন্ন রেখে যদি আমরা ধর্ম থেকে দূরে থেকে যদি সেবা করি তাহলে পৃথিবীতে হয়তো আমরা বেশি স্বীকৃতি পাব। তো আমি কেন্দ্রীয় কর্মকর্তাদের বলেছি যে আপনারা যে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এর কারণ হল আপনারা ধর্মের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট কোনো না কোনো স্থানে জামাতের নাম এসে যায়, কোন ক্ষেত্রে প্রয়োজনে জামাতের নাম যদি বলতে হয় জামাতের নাম উল্লেখ করতে কোনো অসুবিধা নেই। দৃষ্টি যে বিষয়ের উপর থাকা উচিত তা হল আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানব সেবা করব, আল্লাহর এটি নির্দেশ যে বান্দাদের অধিকার দাও, আর এই কারণে আমাদেরকে মানব সেবা করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক এবং নিজেদের ইবাদতের হেফাজত আবশ্যক, সুরক্ষা করা আবশ্যক। ইবাদত সঠিকভাবে না করে মানব সেবা করা অর্থহীন। কেন্দ্রীয় কর্মকর্তারা আমার এই কথা বুঝে গেছেন, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে হিউম্যানিটি ফার্স্টের যে সমস্ত শাখা রয়েছে তাদের কর্মীরা বা ব্যবস্থাপকরা, যাদের মাঝে প্রায় সকলেই আহমদি দুইটি ব্যতিক্রম ছাড়া, আমি তাদেরকে কথা বলতে চাই যে আপনাদের কাজ তখনই কল্যাণ মণ্ডিত হবে, বরকত মণ্ডিত হবে, বরকতের কারণ হবে যখন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে। আর যদি আপনারা কাজ খোদার কৃপাভাজন হওয়ার উদ্দেশ্যে করে থাকেন, খোদার কৃপা বা অনুগ্রহকে আকর্ষণের উদ্দেশ্যে করে থাকেন, আর দোয়ার মাধ্যমে যদি কাজ আরম্ভ করেন, এছাড়া
আমাদের কোনো কাজে কোনোভাবে বরকত সৃষ্টি হতে পারে না, যতই নিজেদের বুদ্ধি খাটিয়ে মানুষ পরিকল্পনা করুক না কেন। যাই হোক, আমি ভাবছিলাম যে এই কথা কখনো কোন উপলক্ষে বলবো, তা আজকে সেটাই বললাম। এটি কথা প্রসঙ্গে বলুন বা আজকের বিষয়ের প্রেক্ষাপটে বলুন, এই কথা বলা আমি গুরুত্বপূর্ণ মনে করছিলাম, তাই আপনাদেরকে বললাম। এখন আমি ভালোবাসা সবার জন্য বা ঘৃণা কারোর জন্য নয়, এই যে নারা বা স্লোগান রয়েছে সে বিষয়ের দিকে আসছি। আমি এটি স্পষ্ট করতে চাই যে মানবসেবা নিঃসন্দেহে মানবসেবা বা সৃষ্টির প্রতি সহানুভূতি আর ভালোবাসার বিস্তার আর প্রসার শত্রুতার নিরসনের যে নিক কর্ম, এটি অনেক বড় একটি নিক বা পূর্ণ কর্ম। কিন্তু এটি ভাবা উচিত নয় যে নারা বা স্লোগানই আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। যদি এই ধারণা আমাদের হৃদয়ে দানা বাঁধে যে যদি আমরা এটি করতে পারি তাহলে সবকিছু পেয়ে গেলাম। পূর্বে আমি বলেছি যে স্লোগান বা এই নারা এই লক্ষ্য অর্জনের পথে বা লক্ষ্য অর্জনের একটি অংশ, সেই গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে একটি পদক্ষেপ মাত্র, যেই গন্তব্যে পৌঁছানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেরিত হয়েছেন। আর এই যুগে তাঁর দাসত্বে এই লক্ষ্য অর্জনের জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর সেই লক্ষ্য ও উদ্দেশ্য হল আল্লাহ তাআলার একত্ববাদের সঠিক জ্ঞান অর্জন করা, সঠিক বোধপত্তি অর্জন করা, আল্লাহর উল্লেখিত সমস্ত আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং জীবন আদর্শকে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা, আর এটি অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করা। এর মাধ্যমে সচ্চরিত্র অর্জন বা সচ্চরিত্রের অধিকারী হওয়া এবং নেক কর্ম করার সুযোগ পাওয়া সম্ভব। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর যুগেও আলেমদের বিতর্কের আকারে একটা প্রবন্ধ আলফজলে ছাপতে থাকে, বা জামাতের কোন কোন সম্মানিত বুজুর্গ জামাতের মোটো বা লক্ষ্য বা উদ্দেশ্য কি হওয়া উচিত এ সম্পর্কে তাদের মাঝে একটা বিতর্ক হয়েছে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু জামাতকে যেই মোটো দিয়েছেন, যেই লক্ষ্য নির্ধারণ করেছেন বা যেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন জামাতের, তা এমন যে এর মাধ্যমে ধর্ম দৃঢ়তা লাভ করে, ইমানও দৃঢ় হয়, বান্দার আল্লাহর অধিকার প্রদানও নিশ্চিত হয়, আর বান্দাদের প্রাপ্য অধিকারও এর মাধ্যমে প্রদান করা সম্ভব হয়। দুজন বা বুজুর্গের মাঝে একজন বললেন যে আমাদের লক্ষ্য বা মোটো হওয়া উচিত, জামাতের মোটো হওয়া উচিত ফাস্তাবিকুল খায়রাত। দ্বিতীয় জন বলেন যে আমাদের মোটো বা আমাদের লক্ষ্য হওয়া উচিত, আমাদের স্লোগান হওয়া উচিত ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো মোটো বা লক্ষ্য বা ব্রত অবশ্যই হওয়া উচিত। পৃথিবীতে যত সংগঠন আছে, যত আঞ্জুমান রয়েছে, যত সংগঠন রয়েছে, তাদের কোনো না কোনো লক্ষ্য তারা নির্ধারণ করে থাকে যাত্রার পূর্বে। আর তারা যদি সৎ হয়, নিষ্ঠাবান হয়, দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়, তাহলে সেই লক্ষ্য অর্জনের জন্য আন্তরিকভাবে তারা চেষ্টাও করে অন্যদের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর উদ্দেশ্যে তারা এমনটি করে। এ পৃথিবীতে নৈতিক বা চারিত্রিক উন্নতিকে লক্ষ্য নির্ধারণ করার স্লোগানও শোনা যায়। শিক্ষার ক্ষেত্রে উন্নতির যে উন্নতিকে অনেক সময় স্লোগান হিসাবে নির্ধারণ করা হয়, আর কোনো কোনো ক্ষেত্রে কারোর অধিকার যদি খর্ব হয়, পদদলিত হয়, তাহলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্বাধীনতাকে লক্ষ্য নির্ধারণ করে, এর জন্য চেষ্টা করে এবং নারা উচ্চকিত করে, স্লোগান উচ্চকিত করে। কোন ক্ষেত্রে
ভিন্ন ধরনের স্লোগান পরিস্থিতি অনুসারে মানুষ নির্ধারণ করে। যাই হোক, মটো বা স্লোগান উদ্দেশ্য হয়ে থাকে এটি, যা এই কথা আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। আর আমাদের জামাতের সামনেও সবসময় এটি রাখা এবং থাকা উচিত। পৃথিবীতেও প্রতিষ্ঠিত করতে হবে, নিজের সামনেও সেটি রাখতে হবে লক্ষ্য হিসাবে। পৃথিবীতে সহস্র সহস্র প্রকার নেককর্ম বা সৎকর্ম রয়েছে। যদি একটি নেককর্মকে বেছে নেওয়া হয় বাজ্যত একটা ভালো বিষয় লক্ষ্য চিহ্নিত হয় সেটি, কিন্তু এর অর্থ এই নয় যে অন্য কোনো নেককর্মের বা পুণ্যের আর প্রয়োজনই নেই। বরং প্রয়োজন এবং সুযোগ সুবিধাকে সামনে রেখে সে সমস্ত নেকির বা পুণ্যকর্মের কোনো একটিকে নেককর্ম বা লক্ষ্য বা উদ্দেশ্য বা স্লোগান নির্ধারণ করা হয়। যাই হোক, যেই কোনো লক্ষ্য নিজের জন্য নির্ধারণ করে সেটি অর্জনের চেষ্টা করা তার জন্য নেকি বা পূর্ণ করবার সৎকর্ম। তিনি বলেন যে কিছু মটো বা লক্ষ্য এমন হয়ে থাকে যেগুলোর মাঝে অনেক সমমূল্যবোধ রয়েছে, কমন ক্ষেত্র আছে। যেমন আল্লাহর ইতাআত কর, পুণ্যের ক্ষেত্রে উন্নতি কর, এইগুলো একটি অন্যটির পরিপূরক। কেননা আল্লাহর আনুগত্য ছাড়া কোনো নেক কর্ম করা সম্ভব নয়, কোনো নেক কর্ম সাধিত হতে পারে না। অনুরূপভাবে যে নেক বা পুণ্যবান নয় সে আল্লাহর এতাকারী বা আনুগত্যকারী হতে পারে না। একইভাবে এই লক্ষ্য বা মটো যে আমি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব বা আমি পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী থাকার চেষ্টা করব, এটি অন্যটির সাথে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, একটি অন্যটির পরিপূরক। সব নেক কর্মই ভালো বা উত্তম, এগুলো করার বা অবলম্বনের চেষ্টা থাকা উচিত। কিন্তু যখন মটো সম্পর্কে প্রশ্ন উঠে বা লক্ষ্য সম্পর্কে প্রশ্ন উঠে বা স্লোগান সম্পর্কে প্রশ্ন উঠে, সেক্ষেত্রে এদিকে মনোযোগ নিবদ্ধ করে দৃষ্টিকে সেখানে তারা সীমিত করে নেকিকে সীমাবদ্ধ করে ফেলে বা এটিকেই সবকিছু মনে করে। যেভাবে আমাদের যুবকদের মাঝে বা অন্যান্য কিছু আহমদের মাঝেও তা দেখা যায়, তারা নিজেদের ধর্মীয় অবস্থাকে ভুলে গেছে, কিন্তু দুনিয়াকে দেখানোর জন্য, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এই স্লোগান অনেক বেশি উচ্চকিত করছে। ঠিক আছে, এর উদ্দেশ্য হল ইসলামের বাণী প্রচার করা, ভালো কথা, এই স্লোগান খুব ভালো, উত্তম একটি স্লোগান, কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য এটি নয়। আমাদের লক্ষ্য অনেক মহান, ব্যাপক, সৃষ্টির প্রতি সহানুভূতি যদি প্রদর্শন করতে হয়, সৃষ্টির প্রতি সহানুভূতি সবকিছু নয়। যদি খোদা মানব হৃদয় থেকে হারিয়ে যেতে থাকেন তাহলে সৃষ্টির প্রতি সহানুভূতি অর্থহীন বিষয়। হযরত মুসলিহ মওউদ লেখেন যে এই প্রবন্ধ পাঠের পর এক ইহুদির কাহিনী আমার স্মৃতিপটে জাগ্রত হয়। সেই ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বাকালাপের সময়, কথোপকথনের সময় বা সংলাপের সময় বলে যে মুসলমানদেরকে আমরা ঈর্ষা করি। হযরত ওমর বলেন যে ঈর্ষার কারণ কি, কেন ঈর্ষা করো বা কেন হিংসা করো? ইহুদি বলে যে ঈর্ষার কারণ হলো বা হিংসার কারণ হলো ইসলামের একটা বিশেষ সৌন্দর্য রয়েছে, তা হল পৃথিবীর এমন কোন কথা নেই যা ইসলামী আদেশ নিষেধে অন্তর্ভুক্ত করা হয়নি, কোরআনি শিক্ষায় অন্তর্ভুক্ত নেই। ব্যক্তিগত গণ্ডি থেকে আরম্ভ করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল আদেশ নিষেধ, মসলা মসাইল বা বিষয়াদি এবং বিষয়াদির সমাধান এতে অন্তর্ভুক্ত রয়েছে। আর এটি আমাদেরকে ঈর্ষান্বিত করে বা হিংসার, এটি আমাদের হিংসার কারণ ইসলামের প্রতি। হুজুর বলছেন যদি এই কথা আপনারা সামনে রাখেন, আমাদের প্রত্যেকেই যদি এই কথা গোচরীভূত রাখে, তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে কোন একটি কথাকে মটো বা লক্ষ্য হিসাবে নির্ধারণ করা ঠিক নয়।
নিঃসন্দেহে ফাস্তাবিকুল খায়রাত অতি উত্তম একটি মোটো বা লক্ষ্য, অনুরূপভাবে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব খুবই সুন্দর একটি উদ্দেশ্য এবং লক্ষ্য। কোরআনও একথা উল্লেখ করেছে, যেমন একটি আয়াত আছে, বাল তুফেরুন আল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অর্থাৎ নির্বোধরা জাগতিকতাকে ধর্মের উপর প্রাধান্য দেয় অথচ পরকাল অর্থাৎ ধর্মীয় জীবনের চূড়ান্ত যে উদ্দেশ্য সেটি জাগতিক উদ্দেশ্যাবলীর তুলনায় অনেক মহান এবং উন্নত মানের। আমরা প্রত্যেক জুমাতে এটি পড়ি। এছাড়া কোরআনে আরো অনেক এমন উন্নত শিক্ষা রয়েছে, তাই কোরআনের এমন কোন শিক্ষা নেই যা মোটো বা লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ হতে পারে না। কোরআনের যে শিক্ষার উপরে দৃষ্টিপাত করুন না কেন বা চিন্তা করুন না কেন বা ভাবুন না কেন, তা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে। এই প্রাথমিক আলোচনার পর খলিফাতুল মসীহ সানে রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআন থেকে বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভূত হওয়ার যুগ বা তার আবির্ভাবের যুগটি ছিল জাহার আল ফাসাদা ফিল বাররে ওয়াল বাহরের প্রতিফলিত রূপ বা প্রতিচ্ছবি। হেন কোনো রোগ ব্যাধি নেই যা সে যুগে সৃষ্টি হয়নি বা মাথা চারা দেয়নি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, তাই হযরত মসীহ মওউদের যুগ সেই যুগেরই প্রতিচ্ছায়া বা প্রতিবিম্ব। আজও আমরা দেখি যে সকল প্রকার নোংরামি ব্যাধি নৈরাজ্য চরম পর্যায়ে পৌঁছে গেছে, তাই আজ ধর্মেরও প্রয়োজন রয়েছে সকল প্রকারের নৈতিক গুণাবলীরও একান্ত প্রয়োজন, সকল প্রকার উন্নতি এবং জাগতিক উৎকর্ষতারও প্রয়োজন। মানুষের হৃদয় থেকে যেখানে ঈমান হারিয়ে গেছে সেখানে উন্নত চারিত্রিক গুণাবলীও লোপ পেয়েছে, প্রকৃত উন্নতিও দেখা যায় না। মানুষ এখন যাকে উন্নতি আখ্যায়িত করে তা আসলে স্বার্থপরতারই একটি বহির প্রকাশ, তা ব্যক্তিগত ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক। এখন মানুষ যাকে উন্নতি আখ্যায়িত করে থাকে তা শুধু ব্যক্তি স্বার্থেই হচ্ছে বা ব্যক্তিগত উন্নতি, ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে উন্নতি আখ্যায়িত করা হয়। জাগতিক উন্নতি সারা বিশ্বের উন্নতি বলা যায় না। পৃথিবীর একটা অংশ এটি থেকে লাভবান হচ্ছে বা এটিকে কুক্ষিগত করছে, অন্যদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হচ্ছে। সেটি রাজনৈতিক দাসত্ব হোক বা সামাজিক বা অর্থনৈতিক দাসত্বই হোক না কেন, কোনো না কোনোভাবে সমাজের এক অংশ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে, এটি তাদের জন্য উন্নতি নয়। আর যারা উন্নতি করছে তাদেরও নিজস্ব কোন স্বার্থ আছে যাকে তারা নামকরণ করে থাকে উন্নতি বা অগ্রগতি। এমন সময় এই কথা বলা যে অমুক আয়াতকে লক্ষ্য বা মটো নির্ধারণ করো, অমুক আয়াত ছেড়ে দাও, এটি ভুল কাজ। বরং কোরআনের প্রতিটি আয়াত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর তা হওয়া উচিত। তাই আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য পুরো কোরআন। কিন্তু যদি কোন সংক্ষিপ্ত মোটো বা লক্ষ্যের প্রয়োজন হয়ে থাকে তাহলে তাও আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্ধারণ করেছেন, সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটি সমগ্র কোরআনের সার বা সারাংশ। এটি সত্য কথা যে সকল শিক্ষা, সকল মহান লক্ষ্য এবং উদ্দেশ্য তওহীদ বা একত্ববাদের সাথে সম্পর্কযুক্ত। অনুরূপভাবে বান্দাদের পারস্পরিক সম্পর্ক এবং বান্দার খোদার সাথে সম্পর্ক তওহীদের অন্তর্গত এবং অন্তর্ভুক্ত। তওহীদ বা একত্ববাদ এমন একটি বিষয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহায্য ছাড়া কোনোভাবে বিকশিত এবং প্রকাশিত হতে পারে না। তাই লা ইলাহা
ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুর রাসূলুল্লাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। সত্যিকার মাবুদ বা উপাসের সন্ধান বা আল্লাহ তাআলাকে যদি দেখতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দেখো, অর্থাৎ তিনি যেন তিনি সেই আয়না যার মাধ্যমে প্রকৃত উপাস্যকে দেখা সম্ভব। তাঁর সাহায্য যদি নেওয়া হয় তাহলে আলহামদ থেকে আরম্ভ করে আর নাস পর্যন্ত সকল ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে গোচরীভূত হবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তাই কল্যাণমণ্ডিত সত্তার আগমনের মাধ্যমে সত্যিকার তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে ধরা পৃষ্ঠে। নতুবা এত পূর্বে কিছু মানুষ হযরত ওজায়েরকে আর কিছু মানুষ হযরত ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে রেখেছে, অনেকেই ফেরেশতাকে উপাস্য নির্ধারণ করে রেখেছে। এমন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকারের ফাসাদ বিশৃঙ্খলা এবং নৈরাজ্য দূরীভূত করেছেন আর আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এবং অনুগ্রহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার কল্যাণে পৃথিবীতে তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। আর এটি লা ইলাহা ইল্লাল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য যা আমরা নিজেদের আজানে উচ্চকৃত করি। কোন ব্যক্তিকে যখন ইসলামের গণ্ডীভুক্ত করা হয় তাকেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হয়, কেননা প্রকৃত ইসলাম এরই তো নাম। যদি কারো মাঝে ধর্মীয় দুর্বলতা দেখা দেয় তো এর কারণ এটি যে তার লা ইলাহা ইল্লাল্লাহ তার দৃষ্টির অন্তরালে চলে যায়। নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি সবসময় চোখের সামনে থাকে তাহলে মানুষ ধর্মীয় দুর্বলতা থেকে মুক্ত হয়ে যায়। শুধু মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা উদ্দেশ্য না, যেভাবে অনেকেই বারবার লা ইলাহা ইল্লাল্লাহর পুনরাবৃত্তি করতে থাকে, মিথ্যা বললেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিথ্যা বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রকৃতপক্ষে বলা হয় তাহলে কোদাতালার মাহাত্ম্য, তার প্রতাপ, তার ভয় এবং তার সকল গুণাবলী সামনে এসে যায়। এসে যাওয়ার কথা যেভাবে পূর্বেই আলোচিত হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ এবং রূপ মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই স্পষ্ট হয়। মানুষ যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিলীন না হবে, পুরোপুরি তহিদ বা একত্ববাদ বা পূর্ণ তহিদ বা পূর্ণ একত্ববাদ কে বোঝা সম্ভব নয়। আর এর বিস্তারিত জলবা বা প্রতিফলন অর্থাৎ কোরআনকেও তার জন্য বোঝা সম্ভব নয়। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সত্তায় বিলীন হয়ে একত্ববাদ বা তহিদ কে বোঝে না, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তারা শিরক বা অংশীবাদিতায় লিপ্ত থাকে। অমুসলিমদের কথা তো বাদে দিলাম, যারা মুসলমান তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পীর ফকিরদেরকে খোদা বানিয়ে রেখেছে, খোদার আসনে বসিয়ে রেখেছে। এমনিতে আহমদীদের বলা হয় যে আহমদীরা নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করে ইসলাম থেকে বেরিয়ে গেছে, কিন্তু সত্যিকার অর্থে এরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা বোঝেনি, চিনেনি, যার ফলশ্রুতিতে তারা তাওহীদ থেকেও যোজন যোজন দূরে, বহু দূরে। এ যুগে এই প্রকৃত তাওহীদ বা একত্ববাদের প্রকৃত মর্ম অর্থ অনুধাবন করেছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এসব কিছু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্তায় সত্যিকার অর্থে বিলীন হওয়ার কারণে তিনি লাভ করেছেন। যাকে এই দুনিয়ার মানুষ কাফের বলে তিনি প্রকৃত তাওহীদের পতাকাবাহী বা তাওহীদের সত্যিকার পতাকাবাহী। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্তায় বিলীন হয়েছেন, এর কল্যাণে তিনি বুঝতে পেরেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ইন্তেকাল করেছেন এবং তাকে জীবন্ত বিশ্বাস করা শিরকের নামান্তর। তার পূর্বে লক্ষ লক্ষ এমন আলেম এবং জ্ঞানী ব্যক্তি অতিবাহিত হয়েছেন যারা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি খোদাই গুণাবলী আরোপ করত,
যেমন এর একটি দৃষ্টান্ত হল যে ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত আকাশে জীবিত আছেন, তিনি মৃতদের জীবন দিতেন, তিনি অদৃশ্যের জ্ঞান রাখতেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কল্যাণে আজ আমরা বরং প্রতিটি আহমদি বালক পর্যন্ত যুক্তি এবং প্রমাণের দিক থেকে এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকা কোনোভাবে সহ্য করতে পারে না। এভাবে আরো অনেক কথা আছে যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিলীন হয়ে তার আলোতে আলোকিত হয়ে আমাদেরকে অবহিত করেছেন। আর শিরক বা অংশীবাদিতার নোংরামিকে দূরীভূত করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই যুগের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর জালবা বা প্রতিরূপ দেখিয়েছেন। এটি ইসলামের সার বা সারাংশ বা সার কথা। আর প্রত্যেক পূর্ণ একত্ববাদীর মাঝে এটি বিদ্যমান থাকা আবশ্যক। বাকি কথা তো হল খুঁটিনাটি বা বিশদ বা বিস্তারিত ব্যাখ্যা, যা বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্নভাবে তা পরিবর্তিত হয়। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেছেন যে তোমার জন্য বড় নেক কর্ম হলো পিতামাতার সেবা, কাউকে বলেছেন তোমার জন্য বড় নেক কর্ম হলো আল্লাহর পথে জেহাদ, কাউকে বলেছেন তোমার জন্য বড় নেক কর্ম হলো তাহাজ্জুদ পড়া, প্রত্যেক ব্যক্তির মৌলিক দুর্বলতা দূর করার দৃষ্টিকোণ থেকে তিনি তার মনোযোগ আকর্ষণ করেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে অপরাপর নেক কর্ম বা নেকি বা পুণ্যকর্ম করার কোন প্রয়োজন নেই। তাই স্মরণ রাখতে হবে যে কোরআনের প্রতিটি নির্দেশ, প্রতিটি শিক্ষা বা আদেশ নিজ নিজ স্থানে অত্যন্ত উন্নত এবং কল্যাণকর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই সবকটির মাঝে প্রাধান্য রাখে। তো এটি হলো মূল মটো বা লক্ষ্য যা আমাদের সামনে রাখতে হবে, রাখা উচিত। তহিদের প্রকৃত মর্ম এবং তত্ত্ব আর তহিদ প্রতিষ্ঠা সম্পর্কে ভাবা উচিত, প্রণিধান করা উচিত। মানুষ মূর্তি পূজা করবে না বা প্রতিমা পূজা করবে না বা কোনো মানুষকে আল্লাহর মোকাবেলায় জীবন্ত জ্ঞান করবে না বা কাউকে আল্লাহর শরীক করবে না। তহিদ কেবল এটিকে বলা হয় না, বরং পৃথিবীর প্রতিটি কাজে প্রতিটি কর্মের সাথে তহিদ বা একত্ববাদের সম্পর্ক আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় এবং ওযু করার সময় তহিদের অঙ্গীকার করতেন, একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়ার অঙ্গীকার করতেন। যখনই কোনো মানুষ জাগতিক কোনো কাজকে নিজের জন্য যথেষ্ট মনে করে, জাগতিক কোনো কর্মের উপর নির্ভর করে, সেই ব্যক্তি শেরেকের পর্যায়ে পৌঁছে গেছে আর তার একত্ববাদী হওয়ার দাবি তখন বাতুলতা বই কি। কেননা তহিদের আবশ্যকীয় বা একত্ববাদের জন্য আবশ্যকীয় শর্ত হল শুধু খোদার পবিত্র সত্তার উপর নির্ভর করা। তহিদের বা একত্ববাদের অর্থই হল সকল কাজে ধর্মীয় হোক বা জাগতিক সকল কাজে মানুষের দৃষ্টি যেন খোদার সত্তায় নিবদ্ধ থাকে। নিঃসন্দেহে সকল নেক বাক্য ভালো, উন্নত মানের এবং ভালো মটো, কিন্তু কামেল একত্ববাদের জন্য আবশ্যক হল মানুষের দৃষ্টি থেকে আল্লাহ ছাড়া বাকি সবকিছু হারিয়ে যাওয়া, আল্লাহ ছাড়া বাকি সবকিছু তার জন্য যেন বিলুপ্ত প্রায় বা অবলুপ্ত প্রায়। তাই প্রকৃত মটো বা প্রকৃত লক্ষ্য, প্রকৃত স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সকল নেকির সমাহার ঘটে। আর তাহিদ বা একত্ববাদ বোঝার পথে যে প্রতিবন্ধকতা রয়েছে তার সমাধানও এটি। সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য কোন আদর্শ কোন নমুনা থাকা চাই। মহানবী ইসলামের পবিত্র সত্তাই হলেন সেই আদর্শ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বাক্যে এটি এভাবে বর্ণনা করেছেন যে কানা খুলুকুহুল কোরআন। এই একটি বাক্যে, একমাত্র বাক্যে তহিদের উন্নত মান কেমন হয়ে থাকে তাও উল্লেখ করা হয়েছে। কোরআনে আদেশ নিষেধ বা কোরআনে শিক্ষার ব্যবহারিক মান বা ব্যবহারিক দৃষ্টান্ত কেমন হয়ে থাকে তাও স্পষ্ট হয়, আর শিক্ষার বিস্তারিত চিত্র এসে গেল। আর যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছে সে আল্লাহ তাআলাকে বুঝেছে, যে আল্লাহকে বুঝতে পেরেছে সে সবকিছু বুঝে গেছে।
কেননা শেরেক বা অংশীবাদিতাই সকল পাপ, উদাসীন্য এবং পাপের মূল। আর তহিদের উপর বাক্যত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের মাঝে উন্নত চরিত্র, জ্ঞান, তত্ত্বজ্ঞান, সংস্কৃতি, রাজনীতি এবং অন্য সকল ক্ষেত্রে সকল প্রকারের দক্ষতা অর্জিত হয়। কারণ আল্লাহ তাআলার জ্যোতি বা আল্লাহর নূর হল একটি প্রতিষেধক যাতে সকল রোগের চিকিৎসা রয়েছে। তাই আমাদের মোটো বা আমাদের লক্ষ্য এবং স্লোগান স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তা হল লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সবকিছু এর অনুষঙ্গ বা খুঁটিনাটি যা নসিহত বা সদুপদেশ হিসাবে হয়তো কাজে আসতে পারে। এ যুগে যেহেতু দাজ্জাল তার সর্বশক্তি নিয়োজিত করে আত্মপ্রকাশ করেছে, আর তার এই দাজ্জালের উদ্দেশ্য হল জাগতিকতাকে আমি ধর্মের উপর প্রাধান্য দেব, দাজ্জালের উদ্দেশ্য এটি। তাই হুজুর বলছেন আমাদের দায়িত্ব হবে এর মোকাবেলায়, এর তার প্রতিদ্বন্দ্বিতায় ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার স্লোগান উচ্চকিত করা। তাই হযরত মসীহ ইসলাম বয়াতের শর্তাবলীর মাঝে বাক্য অন্তর্ভুক্ত রেখেছেন। সেই বাক্যের অর্থ হল আমরা ধর্মীয় শিক্ষাকে শিরোধার্য করব, আর সকল বিরোধীর আপত্তির মোকাবেলায় ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় চেহারা পৃথিবীর সামনে তুলে ধরব। এটি এই জন্য যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। এই যুগে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করেছি এই লক্ষ্য বাস্তবায়নের জন্য। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এলহামে বলেছেন যে খুজিত তাওহীদ আত-তাওহীদ ইয়া ইবনা আল-ফারিস, অর্থাৎ হে পারস্য সন্তানগণ তহিদকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। পারস্য সন্তান বলতে শুধু তার পরিবারকে বোঝায় না, বরং পুরো জামাত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আবনায় ফারেসের অন্তর্ভুক্ত। আর এই কথা পুরো জামাতের জন্য, এই নির্দেশ পুরো জামাতকে দেয়া হয়েছে। রীতি হল সমস্যার সময় মানুষ কোন বিশেষ জিনিসকে আঁকড়ে ধরে। বলা হচ্ছে যে তোমরা সমস্যা এবং বিপদ আপদের সময় তহিদকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, এর মাঝে বাকি সবকিছু এসে যাবে। তাই আমাদের জামাতের জন্য আবশ্যক হল লা ইলাহা ইল্লাল্লাহ এই মোটো, এই স্লোগান, এই লক্ষ্যকে যেন সবসময় সামনে রাখে। আজ যেখানে শেরেকের পাশাপাশি নাস্তিকতা খুব দ্রুত বিস্তার লাভ করছে, বরং এক ধরনের নাস্তিকতাই এক ধরনের শিরক, আর শিরকই এক ধরনের নাস্তিকতা। তাই কোন একটি নির্দিষ্ট নারা বা স্লোগানে সীমাবদ্ধ থেকে সেটিকে সবকিছু মনে করে আমরা আমাদের ইহ এবং পরকালকে কোনোভাবে সুনিশ্চিত এবং সুসজ্জিত করতে পারব না। নাইবা মানুষের সেবার নামে আমরা নামাজ এবং ইবাদতকে পরিহার করতে পারি, যে এমনটি করে এবং এমনটি বলে তার হযরত মসীহ মওউদের সাথে কোনো সম্পর্ক নেই। তাই আমাদেরকে আমাদের প্রকৃত লক্ষ্য, প্রকৃত উদ্দেশ্যকে সামনে রাখতে হবে, যেন সমস্ত ধর্মীয় এবং জাগতিক নিয়ামতের আমরা ওয়ারিস বা উত্তরাধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ের প্রকৃত মর্ম এবং তত্ত্ব বোঝার অনুধাবনের তৌফিক দান করুন। নামাজের জুমার পর আমি এক ভাইয়ের জানাজা পড়াব। জনাব সিদ্দিক আকবর রহমান সাহেবের জানাজা, ফাইজুর রহমান মরহুমের পুত্র ছিলেন, যুক্তরাজ্যের ওয়ালথম ফরেস্টে থাকতেন। 7ই মে ক্যান্সারের কারণে 40 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পদাধিকারী হিসেবে জামাতের বেশি খেদমতের তার তৌফিক হয়নি, কিন্তু জামাতের কর্মী হিসেবে সবসময় তিনি অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন। খেলাফতের সাথে তার দৃঢ় সম্পর্ক ছিল, আর আল্লাহ পবিত্র সত্তা এবং দোয়ায় ছিল তার দৃঢ় বিশ্বাস। দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন, বড় ধৈর্যের সাথে সাহসিকতার সাথে তিনি এই অসুস্থতার যুগ কাটিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার রোহের মাগফিরাত করুন, তার সন্তুষ্টির জান্নাতে তাকে স্থান দিন।
তার মাকে আলাদা ধৈর্য তো শিখছেন, তার স্ত্রী এবং ছোট এক ছেলে আছে মনে হয় এক বা দেড় বছর বয়স্ক, আল্লাহ তাদের হেফাজতকারী হন, তত্ত্বাবধান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر